উপনির্বাচনে সাধারণ মানুষ বুথমুখী না হওয়ার প্রতিফলন গণনায় পড়েছে বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দুই উপনির্বাচনে চলা গণনার প্রসঙ্গে তিনি বলেন প্রকৃত অর্থে এই দুটি কেন্দ্রে নির্বাচনের পরিবেশ ছিল না মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি উপনির্বাচন থেকে আরম্ভ করে নির্বাচন যেভাবে চলছে সেই ট্রেন্ডেই এগোবে ব্যাপারটা লড়াই আমরা করেছি কিন্তু যেভাবে ওখানে ভয় দেখানো হয়েছে ক্যান্ডিডেটকে আটকানো মারা ইত্যাদি প্রথম থেকে ধমকি দেওয়া তো ভোটের পরিবেশই ছিল না বেশিরভাগ ভোটার যারা ভোট দিতেই বেরোন আমাদের কলকাতা বালিগঞ্জে চল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে তো এটা পশ্চিমবাংলার ভোটের পারসেন্টেজ নয় তার মানে সাধারণ মানুষ গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছেন না বলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বেরোচ্ছেন না আর সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখানকার রাজ্য প্রত্যেকবার এপ্রিল মে মাসে ভোট হয় আর আশি পার্সেন্টের উপরে বেশি ভোট হয় পশ্চিমবাংলায় অ্যাভারেজ চল্লিশ পার্সেন্ট ভোট হচ্ছে তার মানে হয় ওনাকে লোকেরা পছন্দ করছে না আমরা ভেবেছিলাম যে হয়তো সুব্রত মুখার্জির রেকর্ডটা উনি ভাঙবেন আমি জানি না কী করতে পারবেন সেই জন্য উনি নেমেছেন কিন্তু মানুষ ওনাকে স্বীকারই করেনি ক্যান্ডিডেট হিসেবে জন্য ভোট দিতেই যায়